বিটিভির খবরের চেয়ে ঈদের আগে শতায়ু বৃদ্ধা পেলেন সরকারি ভাতা একশো বছর পার করা আনে খাওয়া দেওয়া মানিকচক ব্লকের অন্তর্গত এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা গ্রামের বাসিন্দা স্বামী মারা গেছেন প্রায় ৩৫ বছর আগে অভাবী সংসারে ভাঙ্গা টালির বাড়িতে বাস করেন বিধবা বৌমার সাথে দুবেলা খাবার জোটে বৌমার সামান্য দিন মজুরের উপার্জন ও রাজ্য সরকারের দেওয়া বিনামূল্যে রেশনের ওপর নির্ভর করে নেই কোনো সরকারি ভাতা বাড়ির সামান্য পায়খানা টোকো তার অভিযোগ গ্রামেই বাড়ির পাশে থাকা মেম্বার প্রধানদের কাছে বহুবার আবেদন জানিয়ে কেউ কিছুই করে দেয়নি পরে ব্লক প্রশাসনের কাছে আবেদন জানান মৃত্যুর আগে সরকারি ভাতাসহ বাড়ি পাওয়ার জন্যই খবর পাওয়া মাত্রই আমরা ছুটে যাই সকলের সামনে তুলে ধরে একশো বছর পার করা বিধবা বৃদ্ধা অনেখা ব্যওয়ার জীবন সংগ্রামের কষ্টের কাহিনী তারই পরিপ্রেক্ষিতে ঈদের আগে প্রশাসনিক সহযোগিতায় আনেখা বেওয়ার সরকারি ভাতা হওয়াতে খুশি আমরাও এ প্রসঙ্গে আনেখা বেওয়ার মেয়ে তাসলিমা বিবি জানান ঈদের আগে মায়ের সরকারি ভাতা হওয়াতে খুব খুশি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় তাছাড়াও সংবাদ মাধ্যম সহ যারা মায়ের ভাতা পাইয়ে দিতে সহযোগিতা করছে তাদেরও ধন্যবাদ জানায় প্রতিবেশী জালাল উদ্দিন ও মোহাম্মদ ইব্রাউল জানান আনেখা ব্যয়ার একশো বছর পেরিয়ে গেলেও গ্রামের কোনো মেম্বার প্রধান না ভাতা না বাড়ি কোনো কিছুই করে দেয়নি বহুবার বলা সত্ত্বেও পরে সংবাদ মাধ্যমের খবরের জেরে প্রশাসনিক সহযোগিতায় ঈদের আগে সরকারি ভাতা পাওয়াতে প্রতিবেশী হিসেবে আমরাও খুশি তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই সহ যারা অনেক খাবেওকে ভাতা পাইয়ে দিতে সহযোগিতা করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই কেমন লাগছে ভাতা পেয়েছেন ভালো লাগছে খুশি আছেন আপনি তাহলে এবার আপনার খাবারের ব্যবস্থা হয়ে যাবে তো এটা আমার মায়ের ভাতা করে দিয়েছে আমার মাও খুশি আছে ওদেরকে আমরা ধন্যবাদ দিচ্ছি এরা যে আশেপাশে যে করেছে প্রশাসনের লোকরা সব সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি আপনি কে আপনার কে হয় আমার মা আছে কাল ঈদ ঈদের আগে আপনার মা জানতে পেরেছে কি ওর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে হুম তো কেমন অনুভূতি আমরা খুব খুশি আছি শুনতে পেলাম কে টাকা ঢুকেছে তো আমরা খুব খুশি হয়েছি

ভাতা হয়েছে আমাদেরকে খুব আনন্দ আমরা খুবই খুশি কেন কি একশো বছর বয়স হয়ে গেছে ওর কোনো মেম্বার কোনো প্রধান কোনো দিন ভাতা করে দেয়নি অনেকবার বলেছে কেউ করে দেয়নি যখন আপনারা খবর করলেন খবর করে বিডিও সাহেবের কাছে পৌঁছালো ও লোক পাঠালো লোক পছে ও ভাতাটা হলো এই জন্যে আমি মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ দিচ্ছি আর যে প্রশাসনের লোক আছে ওরাকেও আমি ধন্যবাদ দিচ্ছি তাহলে আপনি একজন প্রতিবেশী হয়ে আপনাকে কেমন লাগছে আমাকে খুবই আনন্দ ওর ভাতা হয়ে গেল মরার আগে আগে কমসে কম ভাতাটা পেয়ে নিল আমরা তো মনে করলাম কি ওর জীবন শেষ হয়ে যাবে কোনো দিন স্যারের কোনো সাহায্য পাবে না কালকেই তার আগেই সে খবর পেয়েছে ভাতা পেয়েছে কেমন লাগছে আমরাও রাত্রের সময় খবর পেয়েছি ওর ভাতা পেয়ে গেছে ওর চার মাসে মোটামুটি ভাতা ঢুকে গেছে মালদা থেকে গোলাম হাবিবের রিপোর্ট এনভিটিভে কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রুপি ট্রেডার্স জাকওয়ার হিন্দওয়ার পি ফোর গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানো সেরা ঠিকানা রুপি ট্রেডার্স কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে যোগাযোগ সেভেন